বিশেষজ্ঞরা মনে করেন মানুষের বহু প্রেমে পড়ার কারণ হলো একাকিত্ব। কেননা মানুষ একা হয়ে পড়লে সে তার জীবনে সবচেয়ে ভালো কিছুটাই খোঁজে, ভালো সঙ্গী খুঁজে নিতে বহু প্রেমে পড়ে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যারা আবেগপ্রবণ কিংবা কল্পনার জগতে থাকতে পছন্দ করেন তারা ঘন ঘন প্রেমে পড়েন। এরাই পরকীয়া বা টেলিভিশনে বিভিন্ন প্রকার প্রেম দেখে প্রেমে পড়ে। এ প্রেম অনেকটা যুদ্ধ, কেননা অন্যের ভালো কিছু দেখলে নিজের জীবনেও সে ভালোটাকে চায় তারা, তাই বারবার ভালো খুঁজতে গিয়ে বারবার প্রেমে পড়ে। বর্তমান আধুনিক সময়ে সম্পর্কে নতুনত্ব খুঁজতে গিয়ে তরুণ সমাজ বিভিন্ন প্রেম বা সম্পর্কে জড়িয়ে পড়তেই পারে। তারা একই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকতে পছন্দ করেন না, বৈচিত্র্যময় ভালোবাসা খুঁজতে পছন্দ করেন তারা। যারা যত বেশি নিজের ক্যারিয়ারের পেছনে হন্যে হয়ে ঘুরছেন, ভালো জীবনযাপনের জন্য বেশি বেশি প্রতিযোগিতা করছেন, তারা তত বেশি একা হয়ে পড়ছেন। এটিকে শরীরের একটি চাওয়াও বলছেন বিশেষজ্ঞরা। মানুষের বহুবার প্রেমে পড়ার কারণ হলো একাকিত্ব। প্রথম একজনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে সে একা হয়ে পড়ে, তখন তার একাকিত্ব জীবন বেদনাদায়ক করে তোলে। এ সময় একাকিত্বকে দূর করতে সে আবারও প্রেমে পড়তে চায়। বিশেষজ্ঞদের ভাষ্য, অনেকেই শরীরের উত্তাপ পাওয়ার আশায় প্রেম করেন, চাহিদা পূরণ না হলে নতুন করে প্রেমে পড়েন। আসল কথা হচ্ছে ব্যস্ত জীবনে প্রেমও বদলে যাচ্ছে। জীবনের প্রতিটা প্রেমই খুব গুরুত্বপূর্ণ। প্রেম জীবনে একাধিকবার হতে পারে, কারণ যতক্ষণ না কেউ তার সত্যিকার মনের মতো সঙ্গী খুঁজে পায় ততক্ষণ পর্যন্ত সে প্রেমে পড়তেই থাকে। প্রেম থেকে অনেকে শিক্ষা নিতে চাই। প্রত্যেক সম্পর্কের মধ্যে ভিন্নতা থাকে, কারণ প্রতিবার প্রেমে পড়লে নিজেকে নতুন করে জানা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।